সাকিব আল হাসানের ইনজুরির দুই সপ্তাহের বেশি হতে চলল। নর্মাল নিয়ম অনুসারে আমরা আঘাতের তিন সপ্তাহ পরে একটা চেক এক্সরে করবো। চেক এক্সরে করে ওর অবস্থা সম্বন্ধে আমরা আপনাকে অবহিত করতে পারবো। তাসকিন আহমেদের ইঞ্জুরি এটা রিকারেন্স হচ্ছে, বারবার ওর ব্যথা হচ্ছে শোল্ডারে। সো এইবার আমরা আসলে ওকে একটা লম্বা রিহ্যাবিলিটেশন পরিকল্পনার আওতায় আনতে চাচ্ছি এবং ওকে একটা দীর্ঘ সময়ের জন্য বোলিং থেকে আমরা অফ করে রাখার ব্যাপারে ওর সঙ্গে কথা হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের আমাদের ওয়ার্ল্ড কাপের শেষ খেলার দিন অর্থাৎ 11 তারিখে একটা ডাইভিং ইঞ্জুরিতে শোল্ডারে আঘাত পাই। তো শোল্ডারের আঘাতের গুরুত্ব বিবেচনা করে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা একটা দীর্ঘ সময় রিহ্যাবের মধ্যে থাকার ব্যাপারে উপদেশ দিয়েছি। এবাদতের নি অপারেশনের প্রায় 2 মাসের উপরে হতে চলল। এবাদত 2-1 দিনের মধ্যেই রিভিউ, ওর কেসের রিভিউর জন্য আবারও ইংল্যান্ডে যাচ্ছে। সোফার ওর অগ্রগতি সন্তোষজনক, তবে গুরুত্ব বিবেচনা করে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ওর এখনকার পরিস্থিতিটা একবার ইংল্যান্ডে যে চিকিৎসকের আন্ডারে ও অপারেশন করেছে তার তত্ত্বাবধানে আরেকবার একটু রিভিউ করার জন্য ওকে ক্রিকেট বোর্ড আবার ইংল্যান্ডে পাঠাচ্ছে। এখন সাকিবের ব্যথাটা কমে এসছে, প্রথম যেরকম হাই মানে ইন্টেন্স পেইন ছিল সেটা অনেকটাই কমে এসছে। কিন্তু এ ধরনের ফ্র্যাকচার 3 সপ্তাহ পরে আসলে রিচেক করতে হয়, রিভিউ করতে হয় এবং সেটাই আমরা করব। যে এখন থেকে আরও 1 সপ্তাহের মধ্যে ওর পুনরায় এক্সরে করে এক্সরে রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আসলে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারব। তাসকিন কিন্তু বোলিং করতে পারছে, কিন্তু ওর ক্যারিয়ার বিবেচনা করে একটা বিকজ ওকে মাঝে মাঝেই ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে, মাঝে ওর বলের স্পিডের ব্যাপারে একটু সমস্যা দেখা যাচ্ছে মাঝে মাঝে। সো আমরা চাইছি একটা দীর্ঘমেয়াদি রিহ্যাব প্রক্রিয়ার মাধ্যমে যেন পুরোপুরি সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে। এই জন্যই ওকে একটা দীর্ঘ অ্যাটলিস্ট আপাতত আমরা আসলে 4 সপ্তাহের জন্য কমপ্লিট অফ করেছি ওর বোলিং। 4 সপ্তাহ পরে ওর অগ্রগতি বিবেচনা করে আমার পুরনো সিদ্ধান্ত নেব। তার মানে নিউজিল্যান্ড যে ট্যুরটা হবে সেখানে আমরা তাকে পাচ্ছি না, বিপিএলও কি খেলতে পারবে কিনা আপনি কি মনে হয়? আমাদের লক্ষ্য হচ্ছে তাই, লক্ষ্য হচ্ছে ও যেন ফিরে আসে, কিন্তু যেন সুস্থভাবে ফিরে আসে, এই জন্য যেরকম সময় দরকার আমরা ওটাই। এবাদতের 30 তারিখ, এ মাসের 30 তারিখ ওর অ্যাপয়েন্টমেন্ট করা আছে, তো এর 2-1 দিন আগে হয়তো ইংল্যান্ড যাবে এবং শল্য চিকিৎসকের সঙ্গে দেখা করে 2-1 দিনের মধ্যে আবারও ফিরে আসবে দেশে। আমরা আসলে ইঞ্জুরিগুলিকে প্রতি 2 থেকে 3 সপ্তাহ পরপর রিভিউ করব। এর পরবর্তী যে রিভিউ টাইম আছে সে সময় যদি আমরা মনে করি যে ওর পক্ষে সম্ভব হবে তাহলে অবশ্যই আমরা অ্যালাউ করবো। বাট এটা টু আর্লি আমার পক্ষে এখন এ ব্যাপারে কমেন্ট করা যে আগামী 2 সপ্তাহ পরে ওর অবস্থা কী দাঁড়াবে। তবে আমরা একটা দীর্ঘ সময় চাইছি যে ও ব্যথামুক্ত থাকুক এবং রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে থাকুক। আঘাত থেকে 4 সপ্তাহ। তাসকিন এই ব্যাপারে বিশেষভাবে বলতে হয় যে যেহেতু এটা রিকারেন্স হচ্ছে, ইঞ্জুরিটা বারবার ফিরে আসছে, এই ব্যাপারে ওর দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়ার কোনো বিকল্প নেই। ওর ক্যারিয়ার, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে একটা লম্বা সময় যেন রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে থাকে। লিগামেন্ট অপারেশনের রিটার্ন টু প্লের জন্য গড়ে 8 মাসের মতো সময় লাগে। পেস বোলারদের ক্ষেত্রে সে সময়টা আরও বাড়তেও পারে। ওর 2 মাসের কিছু উপর হতে চলল, তাহলে ওই হিসাবে আরও 6 মাসের মতো প্রায় লেগে যাবে ওর খেলার সুস্থতা অর্জন করতে।